আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে এই যে দৃশ্য দেখছেন এই দৃশ্যটি হচ্ছে রাজধানীর বিমানবন্দর সড়কে এপিবিএন যে হেডকোয়ার্টার আছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সেই এপিবিএনের দিকের সড়কের চিত্র এটি যেখানে বিআরটি প্রকল্প অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প যেটি সেই প্রকল্পের কাজ চলছে এবং আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেই এই যে রাস্তার যেই অবস্থা দেখছেন এর মধ্যেই এই একেবারে মূল সড়কের মধ্যে এইভাবে একটি বাস উল্টে গেছে হতাহতের খবর নেই এখন পর্যন্ত কিন্তু এই যে বাসটি যেই প্রক্রিয়ায় উল্টেছে সেখানে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত এখন এই যে বাসটি যেভাবে একটি মূল সড়কের উপর উল্টে গেল এটি আসলে কাকে দায়ী করা হবে বাসের চালককে বিআরটি প্রকল্পওয়ালাদেরকে নাকি কাকে বৃষ্টিকে কাকে দায়ী করবেন আপনি এটি একটি মূল সড়ক এবং এই সড়কটির মধ্যে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করছে এবং এই যে বিমানবন্দর সড়কে যে বিআরটি প্রকল্পের কাজটি চলছে সেটি কিন্তু আজকে চার পাঁচ বছর হয়ে গেছে এবং এর আগে গাজীপুরে আমরা দেখেছি যে একটি ট্রাক উল্টে একটি প্রাইভেট কারের উপর পড়ে গেছে এই প্রকল্পের এই যে মূল সড়কের মধ্যে যেই গর্ত এবং খানাখন্দ সেগুলোর কারণে একটি মাল মালবোঝাই ট্রাক সেটি আরেকটি প্রাইভেট কারের উপর পড়ে গেছে এর আগে দেখেছিলাম আর আজকে একটি বাস যাত্রীবাহী বাস এই বাস পরিপূর্ণভাবে উল্টে গেল এবং উল্টে সেটি সাইডে যে ড্রেন করা হয়েছে স্লাব বসানোর জন্য সেই ড্রেনের মধ্যে এই বাসটি পড়ে গেছে এখন রাস্তায় বৃষ্টি হচ্ছিল একদিকে বৃষ্টি ভেজা পিচ্ছিল পিচ্ছিল রাস্তা আরেকদিকে এই যে সড়কের যে লেনগুলো এখন তৈরি করা হচ্ছে যে এখানে যে বিআরটির জন্য আলাদা লেন করা হবে অন্য বাসের জন্য যে আলাদা লেন করা হবে সেই কাজগুলো এখানে চলছে এবং এই যে ড্রেনটি দেখছেন এটি অনেক দিন থেকেই কিন্তু এখানে এই ড্রেনটি করা হয়েছে এই যে প্রকল্পের কাজটির জন্য এখানে যে স্লাব ছোটো ছোটো স্লাবগুলো আনা হয়েছে সেগুলো অনেক দিন থেকে এখানে রেখে দেওয়া হয়েছে এমন একটি ব্যস্ত সড়কে এই কাজগুলো অত্যন্ত দ্রুততার সাথে করে ফেলা দরকার করে ফেলার কথা কিন্তু এগুলো দেখছি যে চলছে খুবই ধীরগতিতে তার মধ্যে আবার বৃষ্টি এবং এই অবস্থায় এভাবে একটি বাস উল্টে গেল সাইডে গড়তে পড়ে গেল এখন এর জন্য মানে কোনটাকে দায়ী করব এরকম এই যে প্রকল্প যে একটি মূল সড়কের মধ্যে এইভাবে একটি প্রকল্প বছরের পর বছর চলছে যদিও এখন একটু গতি নিয়ে কাজ চলছে কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রকল্পে আমরা দেখি যে সেফটি ফার্স্ট একটি কথা লেখা থাকে অর্থাৎ নিরাপত্তা আগে কিন্তু সেই নিরাপত্তার কি ব্যবস্থা এই সড়কের মধ্যে আছে এই মূল সড়কে যেখানে প্রতিনিয়ত বাস চলছে গাড়ি চলছে মোটরসাইকেল চলছে সেখানে দেখেন এরকম গর্ত দিনের পর দিন হয়ে আছে ড্রেন করে রাখা হয়েছে এগুলো যদি দ্রুততার সাথে যদি এগুলো কাজ না করা হয় তাহলে এই পরিস্থিতিতে আরও ঘটতে পারে এবং এভাবেই কিন্তু এই যে পুরো সড়কটি বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং এরকম দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে এগুলো নিয়ে গণমাধ্যম রিপোর্ট করছে কিন্তু কর্তৃপক্ষ খুব বেশি যে এটি নিয়ে উদ্বিগ্ন বা এই ধরনের ঘটনা বারবার ঘটার পরেও যে নিরাপত্তার জায়গাটি যে নিশ্চিত করা গাড়ির সেই জায়গাটি কিন্তু আমরা সেভাবে সচেতনতা দেখছি না ফলে এই রকম ঘটনা প্রায়ই ঘটছে এবং এখানে হয়তো সৌভাগ্যক্রমে ওইভাবে কেউ মারা যাননি কিন্তু এই যে দেখেন এই যে এই যে এই এই যে ড্রেনটি আছে চলছে এর পাশ দিয়েই কিন্তু এভাবে শত শত গাড়ি চলছে তো এখন একটু যদি এদিক ওদিক হয় তাহলেই কিন্তু গাড়িগুলো এই গর্তে পড়বে তো এরকম একটি মূল সড়কের মধ্যে লম্বা সময় ধরে এভাবে রেখে দেওয়া সেটি কিন্তু খুবই দায়িত্বহীনতার পরিচয় আমরা চাই এই যে প্রকল্পটি বিআরটি প্রকল্প প্রকল্পটি এটি দ্রুততার সাথে শেষ করে এই সড়কটিকে একটি এত ব্যস্ত সড়ক সেই সড়কটির পুরোটা সড়ক জুড়ে যে জঞ্জাল হয়ে আছে সেগুলোকে খুব দ্রুত আসলে অপসারণ করা দরকার কাজটি দ্রুত শেষ করা দরকার যাতে করে মানুষ রিলিজ পায় সামনে বর্ষা আসছে এই ধরনের পরিস্থিতি হলে কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটতে থাকবে এবং প্রায়ই বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতা তৈরি হবে মানুষের দুর্ভোগ বাড়বে যানজট বাড়বে সেই বিষয়গুলো মাথায় রেখে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন যারা এই প্রকল্প বাস্তবায়ন করছেন তারা ব্যবস্থা নেবেন সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ